বিষয় হচ্ছে আমি প্রমোদ হালদার নমস্কার এই আজকে যে গিটার নিয়ে বসে আছি এই গিটারের যদি তার কেটে যায় বা আমি অতি স্বল্প টাইমে আমি আপনাদের গিটার তার লাগানোটা দেখিয়ে দেব মানে হয়তো এক মিনিটের সাথে কাজটা করা যায় হাতের কাছে কিছু যন্ত্রের দরকার আর না হলে আপনার কাঁটা চামচ বা নোজ প্লাস এবং এই যে আমরা লোহার কাজে ব্যবহার করি বা বাড়ির কাজে এমনি যে প্লাস পাওয়া যায় সেগুলো দিয়ে একটা কাজটা করা যাবে আমি অতি অল্প টাইমে আপনাদের দেখাবো যে একটা গিটারের তার ছিঁড়ে গেলে সেটাকে কী করে এটা লাগানো যায়। এই তারটা কেটে গেল হঠাৎ, তারটা বাজাতে বাজাতে কেটে গেল এখানটা নিয়েছে, দেখুন এক দুই নাম্বার তার কেটে গিয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ একটা মাঝখানে যে দু নম্বর তারটা নেই। এবার এই দুই নম্বর তারটাকে আমি লাগাবো, তাহলে এই হচ্ছে তার, দেখা যাচ্ছে এই তার। আমি তারটাকে প্রথমে খুলবো, আর তার আগে আমি এখানে যে মেজরাপটা রাখলাম এখানে এই যে কাঁটা চামচ দেখতে পাচ্ছেন, এই কাঁটা চামচ, এই কাঁটা চামচ দিয়ে এই সিস্টেমে আপনার যদি এখানে ফুটো থাকে তাহলে কাঁটা চামচে ভালো, আর না হলে আপনি এই যে নোজ প্লাস দেখাচ্ছি, নোজ প্লাসের সব থেকে বেস্ট হয়, কারণ এটা আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পয়েন্ট আছে এ নোজ, তা আমি এটাকে নোজ প্লাসটা দিয়ে এটাকে আস্তে আস্তে তুললাম, এই যে উঠে গেল, তারটা ছিল খোলা হয়েছে উঠে গেল। এবার এখানে যে গ্যাপটা হলো, এই ফোকরটা থাকলো, এই ফোকরের মধ্যে আমি তারটা খুললাম, আর একটু করে তুললাম, একটু করে তুললাম, আমি এর মধ্যে তার আছে, দোকানে বলতে হবে যে আমার দু নম্বর তার কেটেছে, যত নম্বরটা কেটেছে তত নম্বরটা নিয়ে আসতে হবে, এ হচ্ছে বিষয়। এখানে তারটা ছাড়িয়ে নিন, তারটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, তারটা আমি ছাড়িয়ে ফেললাম, এ তার ছেড়ে গেল। এবার এই সামনের দিকে মাথায় এই যে একটা গুটি আছে, এই যে গুটি, এই গুটিটা এই ফোকরের মধ্যে প্রবেশ করিয়ে দিন, এ চলে গেল, ফোকরটা চলে গেল। এবার আমি এটাকে টানছি আর আসছে না, দেখেছেন ওই গুটিতে আটকিয়ে গেল। আর এই যে তারের জোর মিলে এই যে একটা একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা মিলিয়ে দিন, এই এটা পাঠিয়ে দিলাম এতে, এটা মিলিয়ে নেবেন যে এই দাগটা যেন এই তারের সঙ্গে মিলে, হ্যাঁ তাহলে ভালো হয়। এবার আমি কী করলাম বলুন তো, এটাকে একটু বাড়ি মেরে দিলাম, চলে গেল ভিতরে, চলে গেল। এবার কি তারটা আমার আটকিয়ে গেল, একটু খেয়াল রাখতে হবে তারটা যেন এই মেজারমেন্টের সঙ্গে মিলে। এটা মেজারমেন্টটা মেলেনি, অতএব একটু একটু ডিস্টার্ব হতে পারে, আমি সেক্ষেত্রে তুলে নিতে পারি, তুলে নিলাম, তুলে আমি এর সঙ্গে মিলিয়ে নিলাম যেটা কী হতে পারে, এ থাকলো। এই মেজারমেন্ট আবার আমি প্রবেশ করালাম, এবার চলে গেল, চলে গিয়ে আমি একটু পানি মারলাম, হাতে খেয়েটা আটকিয়ে গেল, এইবার কিন্তু আটকিয়ে গেছে, একে নিয়ে আমার কোনো দুশ্চিন্তার কারণ নেই, আটকিয়ে গেছে। এইবার ওই দিক থেকে আমি এই দিকে চলে আসলাম, এই যে দু নম্বরে আমার তারটা ছিঁড়েছে, আমি এটা এক দুই এই দুইটা কাটা আছে, এই দুই এটা মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে আমি এখন এখানকার তারটা পরিষ্কার করে নেবো, এক দুই, তাহলে এই তারে আমি যত সম্ভব এই যে ফোকরগুলো দেখছি এতে আমি তারটা ইয়ে মানে প্রবেশ করাতে হবে। এই যে এখানে এই ফুটোটা আছে, এই ফুটে আমি তারটা প্রবেশ করালাম, প্রবেশ করালাম, এটা কয়েকটা প্যাঁচ দিয়ে নিলে ভালো হয়, এই একবার যেমন দিলাম আবার এখান দিয়ে আরেকবার দিলাম, চোখ যাদের যত ভালো সে কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারবে, একটু বয়স্ক লোকদের পক্ষে এটা কত সমস্যা হবে। এই একটা দিলাম, আর এদিক থেকে
উল্টো দিক থেকে এই আর একটা পেঁয়াজ দিলাম, দিয়ে উল্টো দিক থেকেও আমি এটাকে ইয়ে করে নেবো, মানে একটা পেঁয়াজ দিয়ে নেব। হয়ে গেল। এবার আমি এটা এটাকে একটা গিটের আওতায় রাখলাম, মানে এটাকে গিটে পড়লাম, গিট পড়ে নিলাম এটাকে, ব্যাস। আমি এটাকে আরেকটা দিতে পারি, আমি মানে এটা কোনো বাধা ধরার নিয়ম নেই, দু চারটে গিট আমি দিতে পারি। এবার যত বেশি দেবেন, যদি কেটে যায় তখন খোলার সময় আমার একটু কষ্ট হবে, তবে একটাতে হবে না, কারণ সেক্ষেত্রে কী হবে, ওই তারটা খুলে যেতে পারে, তার খুলে গেলে আপনি তো সমস্যা পড়ে যাবেন। এই গেল। এবার এখান থেকে যে মিলে গেল, এই বাকি তারটা একটা কিছু দিয়ে কেটে দেবো। নস প্লাস্টার ডিস্টার্ব করছে। আমি এটা এটা কেটে দিলাম, এটা কেটে দিলে ব্যাস এর কাজ মোটামুটি শেষ, ব্যাস কেটে গেল। এইবার আপনি এই যেটা বাকি আছে এটা ফেলে দিলাম টানবারে, কোনো প্রয়োজন নেই। এবার আপনি এটাকে নিজের ইচ্ছা মতো যে স্কেলে প্রয়োজন সে স্কেলে পেয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, তার লাগান। আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনারা এটাকে টাইট দিন, এটা যে লেভেলে আছে সেই লেভেলে টাইটটা দেবেন, তাহলে আপনাদের মিলে যাবে, আর কোনো ব্যাপার নেই। এবার আপনি মনের ইচ্ছা মতো পাইলেন। নমস্কার, আমি তরুময় হালদার, সঙ্গীত প্রভাকর। এটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে মতো আছে।